চোর যদি চুরি করে ধরা যদি পড়ে, কোরআনের আইন কি? হ্যাঁ, হাত কেটে দিতে হবে, তাই না? কেন হাত কাটবে? কেন? চোর চুরি করেছে। আচ্ছা, একটা লোকের হাত যদি কেটে দেওয়া হয়, সে ফের দ্বিতীয়বার চুরি করতে পারবে কি পারবে না? পারবে, পারবে। সে না পারুক, অন্য কাউকে পরামর্শ দেবে, দেবে কি দেবে না? দেবে। তা আল্লাহ তো এটা বলতে পারত, হে ও চোর চুরি করেছে, চোখ দুটো কানা করে দাও, এটা তো বলতে পারতেন, হাত কাটবে কেন? ইসলাম যে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, এগুলি একটা একটা করে না ভেঙে চুরে বললে আপনি বুঝতে পারবেন না। এখানে এই মোবাইলটা রাখা আছে, এর দাম 1 লাখ টাকা, অরিজিনাল নয়, এমনি অরিজিনাল 10,000, 1 লাখ। তা আমি স্টেজে উঠে দেখলাম যে এখানে একটা 1 লাখ টাকার মোবাইল চুরি আছে। ইসলাম কত শ্রেষ্ঠ সেটা বলছি। 1 লাখ টাকার মোবাইলটা আমি স্টেজে উঠেই সর্বপ্রথম দেখলো কে? আমার চোখ, তাই না? চোখ আমার অন্তরকে ফোন করে বলে দিলেই, ওখানে একটা অ্যাপেলের কোম্পানির মোবাইল রাখা আছে, চুরি করতে হবে। আমার পা ওইখান থেকে একটু আগিয়ে আগিয়ে এসে এই জায়গাটায় পৌঁছে গেল। ভালো করে বুঝবেন, তাহলে আমার চোখ দেখলো, আমার ব্রেন নক করলো, অন্তরকে চুরি করতে হবে, আমার পা আমাকে এইখানে পর্যন্ত নিয়ে এলো। বলুন, এখন আমি মোবাইলটা চুরি করতে পেরেছি কি পারিনি? পারিনি। তাহলে মোবাইলটা চুরি করার জন্যে, পকেটে ভরার জন্য প্রথমে কে আমার উপকার করবে? হাত। এই যে ধরলাম, পকেটে ভরে নিলাম। কোরআন এমন এক জীবন ব্যবস্থা, কোরআন বলেছে চোরের ধরে হাত কেটে দাও। কারণ কি? কারণ হচ্ছে পা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পা ফাইনাল কাজ করেনি, চোখ দেখেছে কিন্তু চোখ পকেটে ঢোকাতে পারেনি। মাথা আমাকে নক করেছে চুরি করার জন্য, কিন্তু পকেটে ঢোকাতে পারেনি, ফাইনাল কাজ করেছে কে? হাত। তাহলে আল্লাহ সাজা দিয়েছে কাকে? হাতকে। তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য, বাস্তব, বাস্তব। কি বললাম বুঝলেন? আল্লাহ আমাদের গোলামি করার জন্য পাঠিয়েছে, এটা 100% ঠিক, কিন্তু আল্লাহ আমাদেরকে আরো অনেক দায়িত্ব দিয়েছেন, অনেক দায়িত্ব। কি দায়িত্ব? লি ইজহিরাবু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে সারা পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে, সমস্ত ধর্মের উপরে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষ জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি, যেটা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়, এটা সম্ভব কার পক্ষে? মানুষের পক্ষে। তাহলে আমাদের দ্বারাতে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন, তাই না? তাই তো। আচ্ছা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা বিশ্বাস আছে না নেই? কার বিশ্বাস আছে তুলুন তো, তুলুন। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম? অবশ্যই। যাদের হাতে ব্যথা তারা তুলতে পারেনি, ভালো লোক সবাই তুলেছে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ধর্ম কি ধর্ম নয়? ধর্ম। আচ্ছা, চোর যদি চুরি করে ধরা যদি পড়ে, কোরআনের আইন কি? হ্যাঁ, হাত কেটে দিতে হবে, তাই না? কেন হাত কাটবে? কেন? চোর চুরি করেছে। আচ্ছা, একটা লোকের হাত যদি কেটে দেওয়া হয়, সে ফের দ্বিতীয়বার চুরি করতে পারবে কি পারবে না? পারবে, পারবে। সে না পারুক, অন্য কাউকে পরামর্শ দেবে, দেবে কি দেবে না? দেবে। তা আল্লাহ তো এটা বলতে পারত, হে ও চোর চুরি করেছে, চোখ দুটো কানা করে দাও, এটা তো বলতে পারতেন, হাত কাটবে কেন? ইসলাম যে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, এগুলি একটা একটা করে না ভেঙে চুরে বললে আপনি বুঝতে পারবেন না। এখানে এই মোবাইলটা রাখা আছে, এর দাম 1 লাখ টাকা, অরিজিনাল নয়, এমনি অরিজিনাল 10,000, 1 লাখ। তা আমি স্টেজে উঠে দেখলাম যে এখানে একটা 1 লাখ টাকার মোবাইল চুরি আছে। ইসলাম কত শ্রেষ্ঠ সেটা বলছি। 1 লাখ টাকার মোবাইলটা আমি স্টেজে উঠেই সর্বপ্রথম দেখলো কে? আমার চোখ, তাই না? চোখ আমার অন্তরকে ফোন করে বলে দিলেই, ওখানে একটা অ্যাপেলের কোম্পানির মোবাইল রাখা আছে, চুরি করতে হবে।
আমার পা ওইখান থেকে একটু আগিয়ে আগিয়ে এসে এই জায়গাটায় পৌঁছে গেল। ভালো করে বুঝবেন, তাহলে আমার চোখ দেখলো, আমার ব্রেন নক করলো, অন্তরকে চুরি করতে হবে, আমার পা আমাকে এইখানে পর্যন্ত নিয়ে এলো। বলুন এখন আমি মোবাইলটা চুরি করতে পেরেছি কি পারিনি? পারিনি। তাহলে মোবাইলটা চুরি করার জন্যে পকেটে ভরার জন্য প্রথমে কে আমার উপকার করবে? এই যে ধরলাম পকেটে ভরে নিলাম। কোরআন এমন এক জীবন ব্যবস্থা, কোরআন বলেছে চোরের ধরে হাত কেটে দাও। কারণ কি? কারণ হচ্ছে পা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে কিন্তু পা ফাইনাল কাজ করেনি, চোখ দেখেছে কিন্তু চোখ পকেটে ঢোকাতে পারেনি, মাথা আমাকে নক করেছে চুরি করার জন্য কিন্তু পকেটে ঢোকাতে পারেনি, ফাইনাল কাজ করেছে কে? হাত। তাহলে আল্লাহ সাজা দিয়েছে কাকে? হাতকে। তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য, বাস্তব, বাস্তব।